রোহিঙ্গা সমস্যার সমাধানের রূপরেখা খুঁজতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে সঙ্গে নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ, মিয়ানমার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। The international community is prepared to engage Myanmar and work on a common roadmap. রুদ্ধদ্বার বৈঠক শেষে রাখাইন রাজ্য বিষয়ক অ্যাডভাইজরি কমিশনের প্রধান কফি আনান আরও জানান, মোটা দাগে সমাধানের সূত্র তিনটি: সহিংসতা থামানো, মানবিক সহায়তা পৌঁছে দিতে ত্রাণকর্মীদের ঢুকতে দেয়া এবং রোহিঙ্গাদের নিজেদের বাড়িঘরে ফিরে যেতে সাহায্য করা। তবে এসব বাস্তবায়ন করা কঠিন বলেও মনে করেন তিনি। Everybody agrees on what is required to be done in the short term. Stopping the violence, getting humanitarian assistance to those in need, helping eventually for the dignified and voluntary return of the those who have left and are in Bangladesh. মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংসাং সুচির অনুরোধে রাখাইন রাজ্যের সংকট সমাধানে গঠিত অ্যাডভাইজরি কমিশনের দায়িত্ব নিয়েছিলেন কফি আনান। দীর্ঘ পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণের পর গত আগস্টে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তিনি। কফি আনানের সুপারিশগুলোকে ভিত্তি করেই রোহিঙ্গা সমস্যার সমাধানে রোডম্যাপ তৈরির কাজ করছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনানুষ্ঠানিক বৈঠক আহ্বানকারী দেশ ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিরাও। An ethnic cleansing happening before our eyes. The refugees must be able and must be allowed to return to their homes. Those responsible for the suffering must be held to account. কূটনীতিকরা জানান এবার সরাসরি চাপ সৃষ্টি করা হবে মিয়ানমারের সেনাবাহিনীর উপর, কারণ মূল কাজটি করতে হবে ক্ষমতাশালী এই বাহিনীকেই। এতে সব ধরনের সহযোগিতা দেবে আন্তর্জাতিক মহল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।